সুস্থ থাকার সূত্র দশ প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে দুই অথবা তিন কিলোমিটার হাঁটুন এরপর গোসল করে প্রার্থনা করুন এতে মন এবং প্রাণ সতেজ থাকবে সব সময় সোজা হয়ে বসুন যখনই খাবার খাবেন তখন ভালো করে চিবিয়ে খাবার গ্রহণ করুন এতে পাচন ক্রিয়া ঠিক থাকবে মোটা হওয়ার প্রধান কারণ হল তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া তাই এই ধরনের খাবার খুব কম খান সম্ভব হলে সপ্তাহে একদিন উপোস করে শরীরে খাবারের সমতা বজায় রাখুন গাড়ি থাকলেও খুব বেশি গাড়ি চালাবেন না বেশিরভাগ সময় হেঁটেই কাজ সারণ এতে করে পায়ের মাংসপেশির ব্যায়াম হবে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন বেশি পরিমাণে সবুজ শাক সবজি আর ফলমূল খান নিজের সব কাজ নিজে করাই চেষ্টা করুন ব্যস্ত থাকাটা শরীর ও মন দুয়ের পক্ষে ভালো তাই কাজে যতটা সম্ভব ব্যস্ত থাকুন আপনার রুচি ও ব্যক্তিত্ব অনুযায়ী পোশাক পরিধান করুন শরীরের নিয়মিত যত্ন নিন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ